এই যে লঞ্চের মধ্যে যে ঘটনাটা ঘটেছে কালকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা আছে। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয়েছে কালকে রাত্রে, যারা মারা গেছে মানে ঈমান নিয়ে যারা মারা গেছে, তাদের কথা আমরা বলতে পারব। যখন নদীর বুকে, সমুদ্রের বুকে, সাগরের বুকে মানুষ এই ধরনের বিপদের সম্মুখীন হয়, তখন তার চাহনি, তার আকুতি, তার বেঁচে থাকার কাকুতি মিনতি সেই মানুষটাই জানে যে এই পরিস্থিতিতে পড়েছে। যারা মারা গেছে প্রত্যেকে আগুনে পুড়ে মারা গেছে। আমার নবী বলছেন, আগুনে পুড়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলমিন তাকে হকমান শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা আজকে এই মসজিদ থেকে সবাই দোয়া করব যে আল্লাহ তাআলা যে 40 জন আরও মারা গেছে, লাশ শনাক্ত এখনও হয় নাই, বর্তমানে 40 জনের মতো লাশ পাওয়া গেছে, যাদের লাশ পাওয়া গেছে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতে আলা মাকাম দান করেন।